ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 2 নম্বর পার্ট বি, হ্যাঁ পারবে। পার্ট বি 1 2 এটা 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 এইটা হ্যাঁ, এই পার্ট বি যেটা দেওয়া আছে, যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মেথডে অঙ্কটা, এই অঙ্কটা আমাদের ডাইরেক্ট মেথডে। তো এখানে এবিসি কোম্পানি লিমিটেড যে অঙ্কটা এখানে দেওয়া আছে, এবিসি লিমিটেড কোম্পানি, এটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি 2টা মেথডে, তাই না? একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তো ডাইরেক্ট মেথডে আমরা করি নাই, এই যে পর্যন্ত যে অঙ্কগুলো করেছি ইনডাইরেক্ট মেথডে করেছি। হ্যাঁ, তো এখানে তোমার যেটা করতে বলছে ডাইরেক্ট মেথডে, ইউজিং ডাইরেক্ট মেথড। হ্যাঁ, ডাইরেক্ট মেথডে আমাদের এখানে গণনা করতে হবে। ডাইরেক্ট মেথড বলতে কোনগুলি? শুধুমাত্র এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের যে অপারেটিং এক্সপেন্স আছে, এই অপারেটিং এক্সপেন্সটা আমাদের চেঞ্জ হয়ে যায়, তাছাড়া আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের সেম থাকবে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট একই থাকবে, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস কি হয়, কি ক্যাশ ফ্লো এখানে আমাদের আসে? আমাদের এখানে আসবে যে যে খাতে আমাদের ডাইরেক্ট টাকাটা চলে গিয়েছে, সেই সেই খাতগুলো এখানে ডাইরেক্ট কত টাকা গিয়েছে। যেমন আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করেছি, কত টাকা পরিশোধ করেছি পাওনাদারকে টাকা, সেটা আমাদের ডাইরেক্ট দেখাতে হবে। আবার দেনাদার কাছ থেকে কত টাকা পেয়েছি আমরা, প্রাপ্য হিসেবের কাছ থেকে কত টাকা পেয়েছি আমরা, কত টাকা পেয়েছি সেটা আমরা ডাইরেক্ট লেখাতে হবে, এইরকম বিষয়টা। তো এখানে আমাদের সেই ডাইরেক্ট ইয়েগুলো এখানে ক্যালকুলেশন করে করতে হবে। এবার এখানে তোমার সমস্যা হচ্ছে কোথায় বলো? পুরাটাই সমস্যা। আচ্ছা ফাইন, দেখো এই অঙ্ক করার আগে তাহলে এই অঙ্কটা বুঝতে গেলে তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন, প্রত্যক্ষ পদ্ধতিতে বা ডাইরেক্ট মেথডে পরিচালন কার্যকলাপ বা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নগদ প্রবাহ নির্ণয়ের নিচের ওয়ার্কিংগুলো করতে হবে। এখানে দেখো আমাদের করতে বলছে ইউজিং ডাইরেক্ট মেথড কম্পিউট ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, সাপ্লায়ারকে কত টাকা ক্যাশ পেমেন্ট করেছি এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আবার ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স বাবদ কত টাকা পে করেছি সেটা আমাদের বের করতে হবে। তাহলে সাপ্লায়ারকে টাকা প্রদান করি কিসের জন্য বলতো? পণ্য ক্রয়ের জন্য, তাই না? সাপ্লায়ার কারা? যারা মাল সরবরাহ করে, যাদের কাছ থেকে মাল আমরা ক্রয় করি, তারা তো সাপ্লায়ার, তাই না? তাই না? সাপ্লায়ার হচ্ছে অ্যাকাউন্টিং এর সাপ্লায়ার হচ্ছে তারা, যাদের কাছ যারা মাল সরবরাহ করে, যাদেরকে আমরা টাকা পরিশোধ করি, তারা হচ্ছে সাপ্লায়ার। তা সাপ্লায়ারকে কত টাকা পরিশোধ করবো আমরা পণ্য ক্রয়ের সাথে এটা সম্পর্কিত। তাহলে সাপ্লায়ারকে যদি টাকা পরিশোধ করতে চাই, তাহলে এর জন্য আমরা এই যে কস্ট অফ গুডস সোর্স আছে, বিক্রিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস সোর্স বলতে কি বুঝি আমরা, জানি কি কস্ট অফ গুডস সোর্স কি? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা একটু আমাকে বুঝিয়ে বলো। কস্টের সাথে হচ্ছে পারচেজ যোগ করতে হবে, মানে ক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে সবগুলো খরচ যোগ করতে হবে, খরচগুলো আছে মানে যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মানে তোমার সাথে একটু অ্যাড করি, সহজ কথায় যদি বলি, যে পণ্যটি বিক্রি করবো সেটার পিছনে ব্যয় হয়েছে কত টাকা, সেটা কিনতে কত টাকা খরচ হয়েছে বা সেটা তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে, সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। যদি আমরা একটা সাবান বিক্রি করছি 50 টাকাতে, সেই সাবান তৈরি করতে আমাদের খরচ হয়েছে কত টাকা? 40 টাকা। মানে 40 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোলস, আর এটার নাম হচ্ছে সেলস, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমরা পণ্যটা কিনে নিয়ে আসলাম, কস্ট অফ গুডস সোলস যেটা আছে, বিক্রিত পণ্যের ব্যয়, এটা টাকা তো আমাদের পরিশোধ করতে হয়েছে, তাই না? টাকা পরিশোধ করতে হয়নি। কস্ট অফ গুডস সোলস মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়, যে পণ্যটা ক্রয় করেছি, যে পণ্যটা ক্রয় করেছি তার মোট মূল্যটাই হচ্ছে আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে সরি যে পণ্যটা বিক্রি করেছি তার ব্যয়টা। এখন এর সাথে আমাদের যদি এটা মিলাইতে চাই, যে ক্যাশ পেমেন্ট টু সাপ্লাই, এটা যদি আমরা মিলাইতে চাই, তাহলে পণ্য সংক্রান্ত যে খরচগুলো, সেই খরচগুলো আমাদের নিয়ে আসতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল এবং পণ্য সংক্রান্ত যে বিষয়গুলো। তাহলে এখানে কি কি বিষয় আছে দেখো,
এখানে আছে অপারেটিং এক্সপেন্স, এটা এর সাথে আসবে না। তারপরে আছে দা কম্পারেটিভ ব্যালেন্স শিট, আমাদের ইনভেন্টরি ইনক্রিজ এই জিনিসটা এর সঙ্গে আমাদের আসবে। প্রিপেইড এক্সপেন্স, এটা অপারেটিং এক্সপেন্স এর সাথে আসবে না। অ্যাকাউন্টস পেবল ডিক্রিজ, অ্যাকাউন্টস পেবলটা এর সাথে আসবে। অ্যাকাউন্টস পেবল কার সাথে সম্পর্কিত? পণ্য ক্রয়ের সাথে না। অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, এটা অপারেটিং এক্সপেন্সের সাথে সম্পর্কিত, এটা এর সাথে আসবে না। তাহলে এই কটা জিনিস আমাদের আসবে। আমরা যদি এই যে এটা যদি নির্ণয় করতে চাই, খেয়াল করো, আমরা যদি এটা ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার যদি নির্ণয় করতে চাই, তাহলে কাস্টমারকে কত টাকা, কাস্টমার না, আমরা সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করছি এর জন্য আমরা পণ্য ক্রয় করার বাবদ যত টাকা পে করতে হয়েছে সেই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় ছিল কত টাকা, কস্ট অফ গুডস সোল্ড, এখানে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত টাকা ছিল? 3,25,000। 3,25,000 টাকার, এত টাকার আমাদের ব্যয় ছিল। আচ্ছা, এত টাকা যদি ব্যয় থাকে, আবার ইনভেন্টরি বৃদ্ধি পাইছে, ইনভেন্টরি ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা খেয়াল করো, আমাদের ব্যয় তো আছে 3,25,000, আবার ইনভেন্টরি বৃদ্ধি পাইছে 6,000। 6,000 বৃদ্ধি পাইলে কি মানুষ কি ইনভেন্টরি আমাদের ফ্রি ফ্রি দিছে না টাকা নিবে? টাকা নিবে না, ব্যয়টা ব্যয়টা তো বৃদ্ধি পাবে, তাই না? এই যে কস্ট অফ গুডস সোল্ড যেটা, সেটা এটা বৃদ্ধি পাবে, এটা তো প্লাস হবে। তাহলে এটা আমাদের প্লাস হবে ইনভেন্টরি ইনক্রিজ। এই ইনভেন্টরি ইনক্রিজটা আমাদের এখানে লিখতে হবে, ইনভেন্টরি ইনক্রিজ, এটা যোগ হবে এর সাথে। ইনভেন্টরি ইনক্রিজ কত টাকা? 6,000 টাকা। তাহলে এটা যদি আমরা এটা যোগ করি, তাহলে কত দাঁড়ায়? 3,31,000 টাকা আমাদের কাছে পণ্য বাবদ ব্যয়। পণ্য বাবদ ব্যয় কত? 3,31,000 টাকা। তাই 3,31,000 টাকা আমাদের পেমেন্ট করতে হবে, তাই না, হিসাব মতো। তারপরে দেখো, 3,31,000 টাকা পেমেন্ট করতে হবে হিসাব মতো। তারপরে আমাদের এখানে আছে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ। অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল কমে গিয়েছে, তাই না? অমর কথা বলতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল কমে গিয়েছে। তাহলে কেউ যদি আমাদের কাছ থেকে 100 টাকা পাইতো, এখন সে পাচ্ছে 10 টাকা, তার মানে কি 90 টাকা আমরা পরিশোধ করেছি, তাই না? 90 টাকা পরিশোধ করেছি না? তাহলে কস্ট অফ গুডস সোল্ড আগে ছিল 3,25,000, আবার এদিকে ইনভেন্টরি বেড়ে গিয়েছে 6,000 টাকা। তাহলে ইনভেন্টরি বেড়ে যাওয়া মানে কি আমাদের টাকা পরিশোধ করেছি, টাকা পরিশোধ করেছি কত টাকা? 6,000 টাকা। আবার অ্যাকাউন্টস পেয়েবল এদিকে 90,000 টাকা কি করেছি? পেমেন্ট করেছি। তাহলে এখানে আমরা কি বের করতেছি? ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, মানে সাপ্লায়ারকে কত টাকা পরিশোধ করেছি সেটা বের করতেছি। তাহলে এখানে যোগ করব, অ্যাকাউন্টস পেয়েবলকে পরিশোধ করতেছে কত? অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ, অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ কত টাকা? এখানে বলা আছে 8,000 টাকা। এই 8,000 টাকা, 3,39,000 টাকা আমরা পেইড করছি, পেইড টু সাপ্লায়ার। এটা এমনি স্বাভাবিকভাবে ভাবো, স্বাভাবিকভাবে এটা ভাবে দেখো, যে তোমার দোকানে মাল আছে, তুমি একটা দোকান দিয়েছো, একেবারে ছোট পরিসরে ভাবো, তাহলে তোমার জন্য খুবই সহজ হবে। তুমি একটা দোকান দিয়েছো, যেখানে যে দোকানে তোমার মাল আছে, সবগুলো মাল কাউন্ট করে দেখছো, 3,25,000 টাকার মাল আছে, মানে মাল বিক্রি করছো আর কি। 3,25,000 টাকার মাল বিক্রি করছো, তুমি সেটা বিক্রি করছো ধরো 5,00,000 টাকা বিক্রি করছো। তাহলে 5,00,000 টাকা যেটা বিক্রি করছো, সেটা মালের দাম কত দিয়ে কিনেছিল? 3,25,000। আচ্ছা, তারপরে তুমি আবার দেখতেছো যে তোমার দোকানে বিস্কিটের আইটেম আরো বাড়িয়ে গেছে, 6,000 টাকা বাড়িয়ে গেছে। বিস্কিটের আইটেম যেটা নিয়েছো বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিয়েছো, ওরা কি এমনি এমনি দিবে তোমাকে? তখন কি করতে হবে? তখন টাকা টাকা টাকাটা পরিশোধ করেছি, তাহলে এটা আমরা যোগ করতে হবে। ইনভেন্টরি যতটা ইনক্রিজ হয়েছে সেটা যোগ করতে হবে। আবার এখানে অ্যাকাউন্টস পেয়েবল তোমার হচ্ছে কমে গিয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল যদি কমে যায় তাহলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল যদি কমে যায়, তাহলে কি পাওনাদারকে টাকাটা পরিশোধ করেছি, যখন টাকাটা পরিশোধ করেছি তাহলে এটা আর কি হবে? যোগ হবে,
কারণ টাকাটা কত চলে গিয়েছে সেটা হিসাব করতেছি। আমরা এই বাবদ প্রথমে একটা আমাদের খরচ করেছি 3,25,000, আবার নতুন করে ইনভেন্টরি ইনক্রিজ হয়েছে, মানে ইনভেন্টরি কিনছি কত 6,000 টাকা, এটা যোগ হবে। এর সাথে অ্যাকাউন্টস পেয়েবল কত পরিশোধ করেছে 8,000 টাকা, এটা যোগ হবে, যোগ হয়ে 3,39,000 টাকা আমরা কাস্টমারকে পরিশোধ করেছি, আমাদের অ্যাকাউন্টস পেয়েবলকে পরিশোধ করেছি বা সাপ্লায়ারকে পরিশোধ করেছি। এটা গেল আমাদের তোমার ক্যাশ পেড টু সাপ্লায়ার। আবার আচ্ছা, অপারেটিং এক্সপেন্স বাবদ কত টাকা পরিশোধ করেছি? অপারেটিং এক্সপেন্স কোনগুলো? অপারেটিং এক্সপেন্স হচ্ছে আমাদের কারবার পরিচালনা করতে যে খরচগুলো হয়, কস্ট অফ গুডস হচ্ছে আলাদা, আবার কস্ট অফ গুডস হচ্ছে পরে আমরা কি লিখি অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স তো দুই ধরনের হয়, একটা সেলিং এক্সপেন্স আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অর্থাৎ আমাদের কারবার পরিচালনা করতে যে খরচগুলো হয় সেটার নাম হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স এখানে কী কী দেওয়া আছে? অপারেটিং এক্সপেন্সের আমাদের এখানে এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন বাদে দেওয়া আছে 2,50,000 টাকা। তারপরে এখানে আছে ইনভেন্টরি, তো আমাদের কস্ট অফ গুডস হচ্ছে ওর সাথে গিয়েছে। আমাদের প্রিপেইড এক্সপেন্স ইনক্রিজ 6,000 টাকা, আবার অ্যাকুড এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ এত টাকা। এই জিনিসটা তোমার দেখতে হবে যে আমাদের অপারেটিং এক্সপেন্স ছিল কত টাকা। অপারেটিং এক্সপেন্স ছিল বাবা 2,50,000 টাকা, টাকা 2,50,000 টাকা। ওকে, তাহলে এখানে প্রিপেইড এক্সপেন্স ইনক্রিজ মানে কি? প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড কখন হয় বলো তো, কে বলতে পারবে প্রিপেইড কখন আমরা লিখি? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো তো। হ্যাঁ, টাকাটা যদি আমরা অগ্রিম দিই, তাই না? ব্যয়টা যদি আমরা অগ্রিম দেই, প্রদান করি, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলে কি প্রিপেইড। তাহলে ব্যয়টা যদি অগ্রিম দেই, তাহলে টাকাটা কি বেশি গেল না কম গেল? মানে টাকাটা তো চলে গেল, তাই না? চলে চলে গেল না, তাহলে প্রিপেইডটা কি করতে হবে আমাদের? প্রিপেইডটা আমাদের যোগ করতে হবে। প্রিপেইড মানে টাকা চলে যাওয়ার হিসাব করতেছি আমরা, কিন্তু আমরা সম্পদ না দায় এটা কিন্তু আমরা দেখতেছি না। টাকা চলে গেল না, টাকা আসলে, এই জিনিসগুলো আমরা দেখতেছি এখানে। তাহলে প্রিপেইড প্রিপেইড এক্সপেন্স কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। কত টাকা ইনক্রিজ হয়েছে? 6,000 টাকা। তাহলে 2,50,000 টাকা তো এক্সপেন্স হয়েছে, এর সাথে প্রিপেইড এক্সপেন্স আর বৃদ্ধি পেয়েছে 6,000 টাকা। আবার এখানে আছে অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ। এই জিনিসটা দেখো, অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ মানে কি বলো তো? অ্যাক্রুড মানে কি বকেয়া, এক্সপেন্স মানে কি ব্যয়, পেয়েবল মানে কি দায়, মানে প্রদেয় আর কি। তাহলে প্রদেয় এক্সপেন্স কি হয়েছে? বৃদ্ধি পাইছে। বিষয়টা কিরকম এটাকে একটু কেউ ব্যাখ্যা করে করতে পারবে আমার কাছে? এই যে এই বিষয়টা বৃদ্ধি পাইছে, মানে আমি বলি তাহলে দেখো, তোমরা ধরো স্যালারি এক্সপেন্স, আমাদের আমরা সবাই মিলে একটা প্রতিষ্ঠান করেছি, আমাদের বেতন দিতে হবে। তো এই মাসে আমাদের বিক্রয়ের একটু অবস্থা খারাপ, এই জন্য আমরা বা কোনো কারণে আমরা বিক্রয় কর্মীদের বেতন দিতে পারিনি। ধরো আমাদের প্রত্যেক মাসে 1,00,000 টাকা করে বেতন দিই আমরা, 1,00,000 টাকা করে বেতন দিই। এই 1,00,000 টাকার বেতনে আমাদের ধরো গত মাসে বাকি আছে 10,000 টাকা, 90,000 টাকা আমরা দিয়েছি, আর 10,000 টাকা পাবে কর্মচারীরা, পাবে সবাই মিলে। আবার এই মাসে, এই মাসে আবার কি হয়েছে, এই মাসে কি হয়েছে, আবার সেটা বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে, মানে আমরা দেইনি, এই মাসে আমরা দিতে পারিনি 1,00,000 টাকা। তাহলে এই যে এটাকে বলে হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ, মানে যা প্রদেয় খরচ যেটা ছিল সেটা বৃদ্ধি পাইছে। মানে 10,000 টাকা ছিল আগের দায়, খরচ যেটা 10,000 টাকা ছিল প্রদান করা হয়নি, সেটা আরো বৃদ্ধি পাইছে। তাহলে আরো কত বৃদ্ধি পাইছে? 1,00,000 টাকা। তার মানে 1,00,000 টাকা কি আমরা পেইড করছি না করি নাই বলো তো? হ্যাঁ, 1,00,000 টাকা পেইড করি নাই, বুঝতে তো পারছো বিষয়টা? অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল তাহলে কত হলো এখন, হবে কত? 1,10,000 না? তাহলে এই অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল বৃদ্ধি পাইছে, কত টাকা বৃদ্ধি পাইছে? 1,00,000 টাকা বৃদ্ধি পেল না? কথা বোঝা, কথা বলতে হবে তো, কথা না বললে আমি তো মানে বুঝতে পারবো না, কথা বোঝো নি? তাহলে আমি আবার বলি,
আমাদের 10,000 টাকা বেতন বাকি ছিল, এই মাসে কোনো কারণে আরো 1,00,000 টাকা বেতন বাকি পড়ে গেছে। তাহলে আমাদের বেতন বকেয়া বেতন কত হবে? তাহলে 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা না হচ্ছে বকেয়া বেতন, বকেয়া বেতন এটা হচ্ছে দায়। এই বকেয়া বেতন যেটা সেটা হচ্ছে যে এই জিনিসটা, এই এক সরি এটা সেটা হচ্ছে এটা বকেয়া বেতন, যেটা এই বকেয়া বেতনটাই হচ্ছে এটা অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল বা অ্যাক্রুড স্যালারি পেয়েবল। এই এক্সপেন্স যারা স্যালারি দাও একই কথাই, ঠিক আছে? আমি স্যালারি ধরেছি। তাহলে বকেয়া বেতন এখানে কত বৃদ্ধি পেলো? 1,00,000 টাকা বৃদ্ধি পেলো না? আগে ছিল কত? আগে ছিল কত? 10,000। এখন এখন হয়েছে কত? 1,10,000। তাহলে বকেয়া বেতন বৃদ্ধি পেলো কত? 1,00,000 টাকা বৃদ্ধি পেলো না? বুঝতে পারো না? তাহলে 1,00,000 টাকা বৃদ্ধি পেলো, সেই কথাটা এখানে বলা আছে যে অ্যাক্রুড এক্সপেন্স কত বৃদ্ধি পাইছে? 4,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে 1,00,000 টাকা যে বৃদ্ধি পেয়েছে, এটা কি নগদ টাকা আমরা দিয়েছি না দেইনি? নগদ টাকা দিই নাই। হ্যাঁ, নগদ টাকা দেই নাই। এই নগদ টাকা যেহেতু দেই নাই, সেহেতু আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। যেটা এক্সপেন্স ধরা ছিল, এই অপারেটিং এর মধ্যে ধরা ছিল, সেটা এখান থেকে মাইনাস করবো আমরা। অ্যাক্রুড এক্সপেন্স ইনক্রিজ, অ্যাক্রুড এক্সপেন্স ইনক্রিজ কত? 1,00,000 টাকা। যদি এটা ডিক্রিজ হতো তাহলে কিন্তু যোগ করতাম, এটা মাইনাস, মানে এইরকম যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 1,01,56,000 না কত? হ্যাঁ আচ্ছা সরি, আমি এটাতে 1,00,000 লিখেছি, এটা 1,00,000 হবে না, এটা হবে কত? এই যে 4,000। আচ্ছা আচ্ছা, এটা হবে 4,000। ওই 1,00,000, হ্যাঁ 4,000। ওকে, তাহলে হবে কত? 2,52,000। এই হচ্ছে বিষয়। এই আচ্ছা, এটা নিয়ে অনেক কথা হলো। এখন তোমাদের আর কি সমস্যা? কোন দিকে কি সমস্যা বলো? অ্যালাউন্স ফর ব্যাড ডেট, সেটা কি এটা কোরিলেশন সেট দেনা? অনেক সময় বিয়োগ করা, অনেক সময় যোগ করা যায়। অ্যালাউন্স ফর ব্যাড ডেট, হ্যাঁ আপনার সামনে আছে এক নম্বরে অ্যালাউন্স ফর ব্যাড ডেট এখানে যোগ করছে কেন? কোনটাতে? এক নম্বরে, একদম পার্ট সি এর এক নম্বরে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। পার্ট সি। আচ্ছা, এটা কই গেল? এক নাম্বার, এক নাম্বার। আচ্ছা হ্যাঁ, এইরকম বিষয় এই বিষয়টা তোমাদের বলছিলাম। এই জিনিসটা তোমাদের বলেছিলাম যে সম্পদ যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে বলো তো? অ্যাসেট যদি বৃদ্ধি পায়, এ যদি প্লাস হয়, মানে অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ওখানে আমাদের উল্টাটা করতে হবে, মাইনাস, তাই না? আবার এ যদি মাইনাস হয় তাহলে ওখানে যা কি হবে? প্লাস হবে, তাই না? স্টেটমেন্টটা আমাদের প্লাস হবে, বিপরীতটা। ওকে, কিন্তু যখন তোমার এইরকম একটা বিষয় এখানে আসবে, উপস্থাপন হবে, টেকনিক্যালি একটু অ্যাপ্লাই করবে যে এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আসছে কত বাবা? অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আসছে হচ্ছে 800 টাকা। 800 টাকা, তাহলে তুমি এমনি তো পরীক্ষা হলে মাথা তো তোমার গরম থাকবে। তাহলে এটা হচ্ছে কি হয়েছে? তাহলে এটা হচ্ছে 19-এর ছিল 1,000 টাকা, এটা এখানে হয়েছে কত? তাহলে 200 টাকা কমে গিয়েছে, তাই না? 200 টাকা কমে গেছে, এরকম হচ্ছে। এবং তুমি এখন মনে করতেছো এটা ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, মানে আমরা যোগ করবো না বিয়োগ করবো, এইরকম একটা তোমার মাথা গরম হতে পারে। পরীক্ষা হলে তো ওইরকম থাকবে না। স্বাভাবিকভাবে তুমি যতই বোঝো এই জিনিসটা, তবে এখানে মাইনাস আছে, এটা তো সমান সমান, তাই না? এটা সমান সমান, এই যে অ্যাসেট, এই পাশে তো আছে অ্যাসেট, অ্যাসেট সমান সমান কি এল প্লাস ওই না? এই অ্যাসেট সমান সমান এই পাশে যেটা, যেমন 54,000 সমান সমান এই পাশে এই যে সম্পদ আর দায়, মানে সম্পদ সমান সমান কি হবে? দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? তাহলে তার মানে এটা মাঝখানে আমাদের সমান সমান একটা চিহ্ন মনে করো, যে আমাদের এই পাশে অ্যাসেট লাইবিলিটি। তাহলে আমাদের এখন খেয়াল করো যে ওই পাশে যেটা আমাদের মাইনাস আছে, তাহলে এই পাশে যদি নিয়ে আসি, এই পাশে যদি অ্যালাউন্স থাকে তাহলে কি হবে? অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস কত আছে? 800 আছে, প্লাস 800, সরি ওই পাশে আছে মাইনাস 800, এ পাশে আছে কিছু প্লাস 800, ওই পাশে মাইনাস 1,000, এ পাশে আসে কি হবে? প্লাস 1,000, তাই না?
হ্যাঁ মানে ব্যাপারটা কি বুঝছো না? তাহলে হ্যাঁ বলছো কোনটা? মাইনাসটা উল্টা পাশে গিয়ে প্লাস হয়ে গেছে না? হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা খেয়াল করো, এখন তুমি এটা একটা দায় মনে করো, লাইবিলিটি মনে করো, যে দায় সাইডে আছে, লাইবিলিটি সাইড আছে। এখন লাইবিলিটি কি হয়েছে এখানে, কমে গেছে না বেড়ে গেছে? এখন ছাই ভয়ে বুঝতে পারতেছো না? কমে গেছে, হ্যাঁ এখন এখন এই জিনিসটা এখন বাদ দাও যে এটা নাই। এখন এখন তুমি ভাবো, মনে করো এখন এটা লাইবিলিটি, লাইবিলিটি সাইড আছে, তাহলে কি হয়েছে, কমে গিয়েছে তাই না? হ্যাঁ বৃষ্টি থ্যাংক ইউ, ওইটা কমে গিয়েছে। তাহলে যদি লাইবিলিটি এল যদি কমে যায়, লাইবিলিটি যদি কমে যায় মাইনাস হয়, তাহলে কি হবে ওখানে গিয়ে? মাইনাসই হবে। হ্যাঁ ওখানে গিয়ে মাইনাস হবে, বাস। তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আমাদের কি করবো, মাইনাস করবো। স্যার কমলা কেমনে 800 থেকে 1000 হয়েছে না? 800 থেকে 1000 হয়েছে? 1000 থেকে 800 এখানে 2019 সালে, 19 সালে ছিল কত, 1000, 2020 সালে হয়ে গেছে 800, তাই না? 200 টাকা কমে গেছে। স্যার 7 নম্বর, 7 নম্বর মে নম্বর 7 7 নম্বর আবার ব্যাড ডেটস থেকে প্লাস হয়েছে যে? হ্যাঁ প্লাস হতেই পারে, দেখি ওখানে কি বলা আছে। 7 নম্বর ব্যাড ডেটস কি বলা আছে? হ্যাঁ 7 নম্বর আগে কি ছিল, এখন তো বৃদ্ধি পাইছে, আগে ছিল কমে গিয়েছিল, এখন কি হয়েছে 1500, আগে ছিল কত 1000, এখন হয়েছে কত 1500, তাহলে 500 টাকা বৃদ্ধি পাইছে না? এখন কি হয়েছে প্লাস হয়েছে, তাহলে প্লাস হলে তাহলে ওখানে কি হবে, ওখানে তো প্লাসই হবে তাই না? ইনভেস্টমেন্ট, আচ্ছা ওকে, এ ওমর বুঝছো এটা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ইনভেস্টমেন্ট বলতে এই ইনভেস্টমেন্ট 7 নম্বরে? এখানে বলা আছে 3 নম্বর সমন্বয়টা, 3 নম্বর সমন্বয়ে আমাদের এখানে বলা আছে যে ইনভেস্টমেন্ট কস্টিং 10,000 আর শর্ট ডিউরিং দা ইয়ার কত, 12,000। খুবই ভালো কথা, ইনভেস্টমেন্ট 10,000 টাকা ইনভেস্টমেন্ট আমরা কি করেছি, বিক্রি করেছি কত টাকায়, 12,000 টাকায়। তাহলে ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে কত, 25,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা বিক্রি করে এখন হয়েছে কত, 15,000 টাকা। ওকে ঠিকই আছে এটা, কিন্তু সেটা লাভ হয়েছে কত টাকা, 2,000 টাকা লাভ হয়েছে না? 10,000 টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করেছে 12,000 টাকায়, তাহলে লাভ হয়েছে কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা লাভ হয়েছে, এই লাভটা কি করি আমরা, যদি লাভ হয়, যদি লাভ হয় তাহলে কি করি? স্যার এটা এটা কি শুধু সমন্বয়টাই নিব, অন্য যে লং টার্ম ইনভেস্টমেন্ট আছে ওইটার কোনো কাজ নাই এখানে? সমন্বয়টাই নিব, হ্যাঁ। এখানে আমরা কি কাজ করতে হবে দেখো, অপারেটিং এক্সপেন্সে আমরা লিখবো প্রফিট অন বা গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, টাকা 2,000 লিখে মাইনাস করবো অপারেটিং এক্সপেন্সে, ঠিক আছে, ডিপ্রিসিয়েশন নিচেই। আর এই যে 12,000 টাকা বিল করলাম, 12,000 টাকা ক্যাশ পেয়েছি, এটা আমরা তোমাদের যে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আছে না, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে আমরা এটা দেখাবো, ইনভেস্টমেন্ট বিক্রি করেছি, আমরা লিখবো যে ইনভেস্টমেন্ট সোল্ড, লিখে 12,000 টাকা প্লাস করব, প্লাস 12,000 টাকা, শেষ। এটা কাজ শেষ, আমি নাই কিছু। বুঝতে পেরেছো? স্যার 5 নাম্বার কোশ্চেন, এই 5 নাম্বার, 5 নাম্বার পাঁচ ডিপ্রিসিয়েশনের, ও ডিপ্রিসিয়েশনের 5 নাম্বার, না না স্যার এই অধ্যায়েরই 5 নাম্বার, 5 নাম্বার যেটা ইমন লিমিটেড, হ্যাঁ স্যার এটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে 18,000 কিভাবে আসলো এটা বুঝতেছি না। এটা যে বলে দেয়া আছে যে ডিপ্রিসিয়েশন, ইনকাম স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে ডিপ্রিসিয়েশন এত টাকা, ক্যালকুলেশন করে দিয়ে আছে, আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দিয়ে আছে, ডিপ্রিসিয়েশন কত টাকা বের করে দিয়ে আছে, এই ডিপ্রিসিয়েশন সেটা। এখানে দেওয়া আছে আবার লস অন সেল অফ ইকুইপমেন্ট, এটা প্লাস হবে, এখানে নন অপারেটিং নন ক্যাশ যে ট্রানজাকশনগুলো আছে এখানে দেওয়া আছে, এটা প্লাস হবে,
এই দুটো আসবে, এখানে ইনকাম ট্যাক্স আছে। আমাদের এক নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এক দুই অনেক ইম্পর্টেন্ট, এই যেগুলো আছে এগুলোর মধ্যে থাকবে, এগুলোর মধ্যেই থাকবে। কখন স্টক সেশন কখন ইস্যু করে কখন ইয়ারের একটু বলে গিয়ে ফেলেছে, কখন স্টকটা কখন ইস্যু, কখন প্লাস হয় কখন মাইনাস হয়, আচ্ছা আচ্ছা, সহজ কথা মানে সহজভাবে ভাববে, সহজভাবে ভাববে, মানে এর উপর কোনো ভাবনা নেই। কি ভাবনা? এই স্যাটের গুলো কি ধর, সবই ধরো ইল দায়, যদি কমে যায় কি হবে, এখানে প্লাস হবে, যদি এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে, মাইনাস হবে, তাই না? স্টেটমেন্টে মাইনাস হবে, তাই তো? এখন কথা হচ্ছে দেখো, কোন স্টক এখানে, কোন স্টক কি আছে, 1 লক্ষ ছিল, হচ্ছে কত ছিল 2013-তে ছিল 1,64,000 টাকা, সেটা 2014-তে হয়ে গেছে 2,14,000 টাকা, তাহলে এটা কি কমলো না বাড়লো? বাড়লো বাড়লো, কত টাকা বাড়ছে, 2,14,000 থেকে 64 বাদ দিলে 50,000, তাহলে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, 50K বৃদ্ধি পেয়েছে, প্লাস হয়েছে। আর 50K যদি প্লাস হয় তাহলে আমরা ওই স্টেটমেন্টে গিয়েও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোন স্টক লিখে আমরা 50,000 টাকা প্লাস করবো, তাই না? ওকে, এখন কোন স্টক সম্বন্ধে কি কিছু বলা আছে নাকি? অনেক সময় এখন এখানে তুমি যখন দেখবে যে হচ্ছে শেয়ারটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে বা কমে গিয়েছে, শেয়ারের টাকা পার্থক্য আছে, তাহলে যদি এদিকে কোনো টাকা পার্থক্য থাকে তাহলে তো আমরা লিখবো, ওখানে স্টেটমেন্ট লিখতে হবে। এখন ঘটনা হলো, হ্যালো সুমি, হ্যাঁ সুমি জয়েন করো, তারেক ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওয়ালাইকুম সালাম, জয়েন করো, আর লিঙ্ক আগের টাই, না হ্যাঁ হ্যাঁ ওই ওই ওইটাই, নেটওয়ার্কের মানে সমস্যা, এই যে রিকানেক্ট হচ্ছে, একটু দেখো একটু চেষ্টা করুন। আচ্ছা, তাহলে আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে টাকার পার্থক্য থাকলে তো আমাদের ওখানে দেখাইতে হবে, তাই না? এখন ঘটনা হলো যে যদি আমাদের শেয়ার ইস্যুর টাকার পার্থক্য থাকে তাহলে ওখানে দেখাবো, বাট তার আগে দেখবো যে এখানে কিছু বলা আছে নাকি, কারণ শেয়ার দিয়ে অনেক সময় জমি ক্রয় করি, শেয়ার দিয়ে অনেক সময় বন্ডের দায় পরিশোধ করি, এরকম বলা থাকে, ঠিক আছে? তো এখানে আমরা কি কিছু বলা আছে নাকি, যেখানে 4 নম্বরে বলা আছে, দেখো, কোন স্টক ওয়াজ ইস্যুড ফর টাকা কত, 50,000 ক্যাশ, কিসে করছে বলতো, কিসে ইস্যু করছে, ক্যাশে, ক্যাশে ইস্যু করছে, তাই না? তার মানে কি ক্যাশ পেয়েছি, ঠিক আছে? কোন স্টক, তার মানে কি এখানে, এখানে যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে ওখানে আমার যোগ হয়ে, তার মানে ক্যাশ পেয়েছে, তাহলে যোগ করতে হবে আমাদের। ওকে, তারপরে আবার বন্ডের কথা বলা থাকে, দেখো বন্ড কি হয়েছে, দেখো বন্ড পেয়েবল ছিল হচ্ছে 2 লাখ, হয়েছে কত, 1,50,000, তাই কি হয়েছে, কমে গিয়েছে। এখন বন্ড এটাও তুমি খেয়াল করবে যে দায়গুলা সমন্বয়ে অনেক সময় দেওয়া থাকে, যে সমন্বয়ে কি বলা আছে, দেখো বন্ডের এটা 3 নম্বরে বলা আছে, বন্ডের এটা বলা আছে, এখানে পার্থক্য থাকলে দৌড় মারি লিখবে না, এখানে পার্থক্য থাকলে আগে এখানে দেখবে যে কিছু বলা আছে নাকি, এখানে তখন তুমি দেখবে যে বন্ডের কথা বলা আছে, বন্ড পেয়েবল অ্যামাউন্ট ইন টাকা 50,000, রিডিম ফর ক্যাশ কত, 50,000 টাকা, মানে বন্ড পেয়েবল কি অ্যামাউন্ট 50,000 টাকা, রিডিম মানে কি বন্ড পেয়েবলটা ই হয়ে গেছে, মানে তোমার মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, মেয়াদ মানে একটা বন্ড বলতে কি, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়, কোনো কোম্পানিতে আমরা, কোনো কোম্পানিতে একটা লিখিত দলিলের মাধ্যমে যখন টাকাটা দীর্ঘমেয়াদী 5 বছর 7 বছর 10 বছরের জন্য টাকা যখন ইনভেস্ট করি সেটা হচ্ছে বন্ড, তার উপর কোম্পানি একটা নির্দিষ্ট হারে লাভ দেয় আমাদের, তাহলে এই বন্ডের মেয়াদ যদি আজ থেকে 10 বছরের জন্য করি, সে 10 বছর মেয়াদ যখন পূর্তি হবে সেটাকে বলে রিডেম, ঠিক আছে? তো সেটা রিডেম হয়েছে, এটা কিসে, ক্যাশে, মানে কি নগদে পরিশোধ করেছি, মানে এটা মেয়াদ পূর্তি হয়েছে
সেটা আমরা নগদে পরিশোধ করেছি। তাহলে ওই জন্য নগদে পরিশোধ করলে কি হবে, বন্ড ছিল 2 লক্ষ টাকা, হয়ে গেছে কত টাকা, 50,000 টাকা, 1,50,000 টাকা। তাহলে কত হয়েছে, 50,000 টাকা কমে গেছে। তাহলে 50,000 টাকা যদি কমে যায় তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি করতে হবে, 50,000 টাকা লিখতে হবে, বন্ড পেয়েবল রিডিম লিখে 50,000 টাকা ম্যানেজ করতে হবে। বুঝতে পেরেছ? কিন্তু অনেক সময় বলা থাকে যে এখানে ক্যাশে, অনেক সময় বলা থাকে যে এই কমন স্টক ইস্যু করা হয়েছে, এই বন্ড পেয়েবলের যে টাকাটা পাইতো, যে টাকাটা দিলামটা, সে টাকাটা আমরা পরিশোধ করেছি, মানে এই কথা না, কমন স্টক ইস্যু আগে যাবে, এই কথাটা, এই কথা লেখা আছে, কমন স্টক ওয়াজ ইস্যু ফর টাকা 50,000, 50,000, এই তারপরে এই কথাটা লেখা আছে, রিডিম ফর ক্যাশ এত, রিডিম ফর বন্ড পেয়েবল ফর বন্ড এত লেখা আছে, মানে বন্ডের যে টাকাটা পরিশোধ করতে হতো সেটা নগদ টাকা না দিয়ে আমরা শেয়ার দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা যোগবে কোনটা হতো না, এটাও হতো না, এটাও হতো না। বুঝতে পারছো? মানে এই 50,000 আসতো না, ওই 50,000 আসতো না, কোনটা 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 6 নম্বর এখানে কাজ নাই। তোমাদের দুইটা থিওরি থাকবে, মোট অঙ্ক থাকবে কয়টা পার্সিতে, তোমার থিওরি থাকবে দুইটা, মানে হচ্ছে পার্সি হচ্ছে 10 নাম্বার থেকে 17 নাম্বার, 60টা অঙ্ক থাকে, তাই না? 60টার মধ্যে 5টা দিতে হয়, 5টার মধ্যে দুইটা থাকবে থিওরি, আর বাদ বাকি 5টা হচ্ছে অঙ্ক। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো মোটামুটি তোমরা একটু করছে আর কি, হ্যাপজ করছে আর কি, সমন্বয়গুলোর কাজ একটু দেখো। আর এই যে এই 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 ঝামেলাটা তোমাদের, এই ইকুইপমেন্ট ওয়াজ পার্চেজ এত, ক্যাশ ইন অ্যাডিশনাল ইকুইপমেন্ট কস্টিং এত, উইথ বুক ভ্যালু 10,000, উইথ সোল্ড এত, এই কাহিনীটা তোমাদের হয়তো একটু মাথার মধ্যে ঘুরপাক খাইতে পারে। এটা তো তোমাদের মানে জানো তো, এই জিনিসটা একটু তোমরা ভালো মতো মাথার মধ্যে ধরে নিবে, কারণ এরকম এন্ট্রি দেওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই যে বন্ডের যে কথা বললাম না, সেটা এখানে লেখা আছে, দেখো, বন্ড আর কনভার্টেড অ্যাট ফেস ভ্যালু বাই ইস্যুইং 40,000 শেয়ার কত, 1 টাকা পার কমন স্টক। বুঝতে পারছো? 40,000 শেয়ার বন্ড, এখানে 40,000 কি হয়েছে দেখো, 3 লক্ষ ছিল, 2,60,000 কমে গেছে, আর এখানে আবার কি হয়েছে, বেড়ে গেছে 40,000, শেয়ার, শেয়ারটা বেড়ে গেছে আর বন্ডটা কমে গেছে। তাহলে এখানে আমাদের বন্ডও আসবে না, শেয়ারও আসবে না। বুঝতে পেরেছ? আর এগুলা আগের মতোই এইরকম ট্রানজেকশন তোমরা কিন্তু ভালো মতো দেখবে, এটা কাজ কোথায় কোথায় হয়, ঠান্ডা মাথায় আগে ধরে নেবে এটা, অঙ্ক যেহেতু আমাদের করতে হবে আসবেই, তাহলে তোমরা ঠান্ডা মাথায় এটা একটু আরেকবার দেখো। আমি বলি এটা আসতে পারে, এরকম ট্রানজেকশন থাকলে প্রথমে বলা আছে কি, তোমরা তোমরা বলবে ইকুইপমেন্ট ওয়াজ পারচেজড 95,000 টাকা, এই দ্বারা আমরা কি বুঝি, ইকুইপমেন্ট ক্রয় করেছে 95,000 টাকা, তাই না? কি ইকুইপমেন্ট ক্রয় করছে না, এটা বুঝতে পারছি না আমরা, এটা দ্বারা তাহলে ইকুইপমেন্ট কি স্থায়ী সম্পদ, ক্রয় করলে কোথায় যাবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে, তাই না? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে লেখে ইকুইপমেন্ট পার্সেস, পার্সেস লেখলে কি টাকা চলে যাবে, তাই না? 95,000 টাকা ম্যানেজ করবো, তাই না? তাহলে ইনভেস্টিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 95,000 টাকা ম্যানেজ করবো, ওকে। তারপরে কি বলা আছে, ইন অ্যাডিশন ইকুইপমেন্ট কস্টিং টাকা 22,000, তারপরে কাহিনীটা দেখো,
এটা তো সহজ আছে, এটা বুঝলে যে ইকুইপমেন্ট প্রয়োগ করেছি, নগদ টাকা চলে গেছে, তাই আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে লেগেছি। এই তারপরের যে কাহিনীটা বলা আছে যে ইকুইপমেন্ট কস্টিং টাকা 22,000, 22,000 টাকা মূল্যের ইকুইপমেন্ট উইথ এ বুক ভ্যালু টাকা কত, 10,000, যার বুক ভ্যালু হচ্ছে 10,000 টাকা। মানে বিষয়টা এরকম যে আমরা ইকুইপমেন্ট প্রথমে ক্রয় করেছি, ইকুইপমেন্ট কবে ক্রয় করেছি জানি না, যখন ক্রয় করেছি, তার মূল্য ছিল 22,000 টাকা, তারপরে সেই মূল্য কমতে কমতে, মূল্য মাইনাস হইতে, মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস করতে 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 এখন কত টাকা হয়ে গেছে, এখন সেই মূল্যটা হয়ে গেছে কত, 10,000 টাকা। বুঝতে পেরেছ? মানে আমাদের হিসাবের বইতে আমাদের ইকুইপমেন্ট কিনা ছিল কত দিয়ে, প্রথমে যখন কিনছিলাম 22,000 টাকা মূল্য ছিল, সেটা মূল্য কমতে 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 এখন বুক ভ্যালু কত টাকা হয়েছে, 10,000 টাকা। এই 10,000 টাকার ইকুইপমেন্ট বিক্রি করছে কয় টাকায়, 6,000 টাকায়। তাকে লাভে বিক্রি করলাম না লসে বিক্রি করলাম? লসে বিক্রি করলাম। লসে বিক্রি করলে কি হবে, লসটা লসটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাদের মানে যোগ করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, আর এই যে 10,000 টাকা বিক্রি করলাম, এটা তো ক্যাশ পাইছি আমরা, তাই না? ক্যাশ পাইলে কোথায় লিখবো? এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ইকুইপমেন্ট সোল্ড, ইকুইপমেন্ট সোল্ড লিখবো, সোল্ডে কত, 10,000 টাকা। আর বাদ বাকি কি হবে, এই যে 22,000 টাকার ইকুইপমেন্ট 10,000 টাকায় এখন বর্তমানে বুক ভ্যালু কত, 12,000 টাকা, কি হবে, ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এটা ডিপ্রিসিয়েশন যখন ক্যালকুলেশন করবো সেখান থেকে আমরা মাইনাস করবো, এই যে 12,000 টাকা যে ডিপ্রিসিয়েশন, এই ডিপ্রিসিয়েশন যে যে সম্পদ আমরা বিক্রি করি তার ডিপ্রিসিয়েশনটাও ক্যালকুলেশন করার সময় মাইনাস করতে হয়। এবং কেউ যদি ডিপ্রিসিয়েশন নেয়, দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে তাহলে ম্যানেজ করতে হবে। আচ্ছা, তারপরে লিঙ্কে লগ ইন করতে পারছি না, এতে লিঙ্ক তো লগ ইন হচ্ছে, ওখানে মানে নেটওয়ার্কের সমস্যা না? জুমের নেটওয়ার্কে দেখবে। আচ্ছা, তোমরা তোমাদের তো দেখতে সমস্যা হচ্ছে না? না, ওনার ওখানে মানে নেটওয়ার্ক সুমি ঢুকতে পারছে না। আচ্ছা, তারপরে এই অঙ্কে তো এইগুলাই সমস্যা সাধারণত হয় আমাদের অঙ্কে, কিন্তু দেখো ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে বলে অনেক সময়, ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয়, তারপরে আর কি ক্যালকুলেশন করতে হয়, নেট ইনকাম ক্যালকুলেশন করতে হয়, তারপরে আর কি ক্যালকুলেশন করতে হয়, ডিভিডেন্ড, ডিভিডেন্ড ক্যালকুলেশন করতে হয়, ডিভিডেন্ড ক্যালকুলেশন করতে হয়, তাই না? এগুলো ক্যালকুলেশন করতে হয়, যদি আমাদের ডিভিডেন্ড সচরাচর দেওয়া থাকে, নেট ইনকাম সচরাচর দেওয়া থাকে, ডিপ্রিসিয়েশন দেওয়া থাকে, যদি না থাকে তাহলে আমাদের বের করতে হবে। 1 নম্বর অঙ্কে আমাদের নেট ইনকাম বের করতে হবে, নেট ইনকাম বের করতে হবে, ডিপ্রিসিয়েশন অনেক বের করতে হবে। দেখো 1 নম্বর অঙ্কগুলো দেখো, প্রথম দুই তিনটা দেখো, তাহলেই তোমার কাছে ইজি মনে হবে। এই অধ্যায়ের অঙ্ক কিন্তু একইভাবে একই ধারাবাহিকতায় চলে যাবে, অঙ্ক হবে নাকি তুমি কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, আজকে তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মনে হয় অত বেশি সমস্যা নেই, তো দেখো তারপরে যদি সমস্যা হয় আলোচনা হবে। আগামীকাল নতুন একটা অধ্যায় দেখো, আগামীকাল তোমরা হচ্ছে কোনো কিছু বাকি থাকবো তাহলে আর সেদিন ভ্যাট দেখলাম, ফিনান্সিং স্টেটমেন্ট এটা দেখলাম, প্রথম অধ্যায়টা ডিপ্রিসিয়েশন দেখলাম, আজকে হচ্ছে হচ্ছে তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, ফাইন্যান্সিং স্টেটমেন্টের অ্যাডজাস্টমেন্টগুলো দেখো তোমরা, যে কোথায় কোথায় যোগ হবে। হ্যাঁ, পুরো অধ্যায়টা দেখো, আর তো সময় আমাদের নেই, আজকে হচ্ছে 28 তারিখ, কালকে হচ্ছে 29 তারিখ, তাহলে 29 তারিখ, তারপরে কখন ক্লাস হবে, কালকে রাত্রের বেলায়, কালকে তোমাদের প্রথম দিন তো অ্যাকাউন্টিং পরীক্ষা যায় না, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, কালকে রাত্রে বেলায় হবে, তোমরা তাহলে ফাইন্যান্সিয়াল, স্যার অনেক রাত হলে আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, কারণ কালকে রাতে আমার হচ্ছে ট্রেন, তো ও আচ্ছা 8টা দিয়ে শুরু করবো না, কটা দিকে ট্রেন তোমার,
আচ্ছা, 8টার দিকে শুরু করবো কাল থেকে? আমার ট্রেন তো হচ্ছে গভীর রাতে, কিন্তু তাড়াতাড়ি ঘুমাই আচ্ছা যাবো আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 8টার দিকে শুরু করবো কালকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকে এখানে রাখলাম। আর তোমরা দেখো, তারপর কোনো সমস্যা হলে তোমরা আলোচনা করো, গ্রুপে জানাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।